রোববার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে যান মিয়ানমারের পনেরো সদস্যের প্রতিনিধি দল সেখানে পঁয়ত্রিশ সদস্যের রোহিঙ্গা দলের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেন তারা এতে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ড থোয়ে সহ আসিয়ানভুক্ত দেশের পাঁচ প্রতিনিধি উপস্থিত ছিলেন টানা দু ঘন্টার বৈঠকে প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন বিষয়ে রুদ্ধদার আলোচনা হয় তবে তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুপক্ষ আর ইন্টারন্যাশনাল সিকিউরিটি রতন আর আর জিন এর দমদৌলদা সিলিঞ্জ এত দিনে বর্মার হকুমতত দিবার বাবুতে একরাল ন করে এত দিনবার আরা যাইবার নদী বিকেলে মধুর ছড়া ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মিয়ানমারের দলটি হিন্দু ও খ্রিস্টান রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা এ সময় শর্ত ছাড়া মিয়ানমারে ফেরার বিষয়ে সম্মত হয় দুপক্ষই নিরাপত্তার সাথে নিয়ে যা আমাদের কোনো দাবি দাওয়া নাই আর দেশের নাগরিক মানিল ধইলে আরাত আইবল্লাহ রেডিয়া সি এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আরও যৌথ সংলাপ চায় মিয়ানমার তবে সব রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে কূটনৈতিক চাপ বাড়ানোর তাগিদ স্থানীয়দের ট্রাই টু এক্সপ্লেইন দ্য প্রিপারেশনস ফর দ্য রিটার্ন প্রত্যাবাসন বিষয়ে আমাদের আলোচনা হয়েছে তবে ইতিবাচক ফলাফলের জন্য উভয় পক্ষের মধ্যে এখনও সংলাপ দরকার ওয়ান ইজ টু কন্টিনিউ আন্তর্জাতিকভাবে মায়ানমার্কে যদি অর্থনৈতিক এবং সামরিকভাবে বিভিন্ন উপায়ে যদি তাদেরকে চাপ দেওয়া হয় তাহলে তারা অবশ্যই তাদের এই সুনির্দিষ্টতা তাদের যে বক্তব্য রোহিঙ্গাদের সে বক্তব্য মেনে নিয়ে তাদেরকে তাদের বিটিমাটিতে ফেরত নিয়ে যেতে পারে এর আগে শনিবার রোহিঙ্গা নেতাদের সঙ্গে দু দফায় বৈঠক করেন প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর পাঁচ সদস্য সহ উনিশ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল সময় সংবাদ কক্সবাজার